27 বছর পর টেস্ট ম্যাচ আয়োজন করার সুযোগ পেয়েছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম। প্রথম দিন খেলা হয়েছিল মাত্র 35 ওভার, তারপর দুদিন শুধু ঘ্যান ঘ্যানে বৃষ্টি, কিন্তু একটা চতুর্থ দিনে কেটে গেল এই টেস্টের যাবতীয় ক্লান্তি। তাই আজ মঙ্গলবার পঞ্চম দিনে নতুন করে বৃষ্টি না এলে এই ম্যাচ থেকেও ফয়সালার গন্ধ পাচ্ছেন প্রাক্তনরা, যা রাস্তা ইতিমধ্যেই তৈরি করে দিয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মার একটা সিদ্ধান্ত। ভারতের থেকে 26 রানে পিছিয়ে পঞ্চম দিনে ব্যাট করতে নামবে বাংলাদেশ। বুমরা অ্যান্ড কোম্পানির দরকার আরও 8 উইকেট। তার আগে যেন উত্তরপ্রদেশের এই শহরের উপর দিয়ে বয়ে গেল ক্রিকেটের হেলেন। এক ডজন নজিরের দিনে টেস্ট ক্রিকেটের মঞ্চে টি টোয়েন্টির মজা নিলেন মাঠে থাকা দর্শকদের সঙ্গে আপামর ভারতীয় ক্রিকেটের ভক্তরা। টেস্ট ক্রিকেটে ভারত খেলল 34.4 ওভার, রান তুলল 8.22 রেটে, 208 বল খেলে টিম ইন্ডিয়া স্কোর 285 রান। 50 থেকে 200 রান এসছে বিশ্ব ক্রিকেটের সব নজিরকে তছনছ করে। এর মধ্যে আবার ব্যক্তিগত নজিরের মালিক হয়েছেন ভারতের বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। সচিন তেন্ডুলকারের রেকর্ড ভেঙে দ্রুততম 27,000 রান কোহলির, আর এই ম্যাচেই 300 উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন জাদেজা।